আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম। আজকের বাউবি অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সাইমানু, সিনিয়র শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ, রাজশাহী। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো প্রথমে আমরা কি করব, ক্লাসটা শুরু করব, তার আগে প্রস্তুতি লাগবে। প্রস্তুতিটা হলো বই খাতা কলম নিয়ে আমরা প্রস্তুতি নিব, ঠিক আছে? সবাই রেডি তো? ওকে, আচ্ছা, প্রথমে আমরা বলবো পূর্বপাঠ সম্পর্কে জানবো। গতদিন কি পড়েছিলাম সেটা মনে করার চেষ্টা করবো। গতদিন আমরা কি পড়েছিলাম? গতদিন আমরা পড়েছিলাম আমাদের যে শীটটা আছে, শীটের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। আমরা পড়ছি চতুর্থ অধ্যায়, নাগরিক অধিকার। আমাদের অধ্যাভিত্তিক কিন্তু শূন্যস্থান পড়া হয়েছে, অধ্যাভিত্তিক সঠিক উত্তর পড়া হয়, সরি, সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পড়া হয়েছে। এখন আমরা শীট পড়বো। শীটে আমাদের অল্প কথায় উত্তর গতদিন আমরা পড়েছিলাম, আজকে আমরা বড় প্রশ্ন করব। তো আজকে যেহেতু গতদিনের পরে একটু আলোচনা করতে হবে, সেই জন্য আমরা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর গুলো করবো। যারা যারা অ্যান্সার বলতে পারবে তারা তারা হাত তুলবে, ঠিক আছে? হাত তোলা দেখে আমি তাদেরকে প্রশ্ন করবো, ওকে? আচ্ছা, রাফিউর রহমান, রাফিউর রহমান বলো, নাগরিক বলতে কি বোঝায়? রাফিউর রহমান, কোন রাষ্ট্রে স্থায়ী ভাবে বসবাসকারী সদস্যকে সেই রাষ্ট্রের নাগরিক বলে। ভেরি গুড। আচ্ছা, তাহমিদ আলম, তাহমিদ আলম বলো, ভাষার অধিকার বলতে কি বোঝায়? মাতৃভাষার কথা বলার অধিকারকে ভাষার অধিকার বলে। খুবই সুন্দর, থ্যাংক ইউ। জাওয়াদ হাসান বলো, একটি রাজনৈতিক অধিকারের নাম লেখো। বলো, একটি রাজনৈতিক অধিকারের নাম হলো মত প্রকাশের অধিকার। ভেরি গুড। আচ্ছা, এরপরে বলবে শীষ মোহাম্মদ কাব্য। শীষ মোহাম্মদ কাব্য বলো, অর্থনৈতিক অধিকার কি? অর্থনৈতিক অধিকার কি বলো? জীবন ধারণের জন্য কোন কাজ করে আনিরোধের করার অধিকার কি অর্থনৈতিক অধিকার বলে। ভেরি গুড, ভেরি গুড। জীবন, এরপরে হলো মন বলো, মন, মন বলো, রাজনৈতিক অধিকার কাকে বলে? রাজনৈতিক অধিকার ভোট দান বা বিভিন্ন কাজের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা এবং শাসন শাসন কার্যে নাগরিকদের অংশগ্রহণ করার অধিকারকে রাজনৈতিক অধিকার বলে। ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, তাহমিদ জারিফ বলো, তাহমিদ জারিফ বলো, সামাজিক অধিকার কি? তাহমিদ জারিফ, সমাজে সুন্দর ও সুস্থ জীবন যাপনের জন্য বিভিন্ন যেসব অধিকার অপরিহার্য, অপরিহার্য অপরিহার্য অধিকারকে সামাজিক অধিকার বলি। আচ্ছা, আরেকটু ভালো করে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে ম্যাম। এরপরে বলবে জাকি, জাকি বলো, জাকি বলো, সামাজিক অধিকার গুলোর নাম বলবে, একটা দুটো নাম বললেই হবে। কোন গুলো সামাজিক অধিকার? আনমিউট করো, জাকি আনমিউট করো। হ্যাঁ, এবার বলো কি বললো ম্যাডাম, একবার বলে। হ্যাঁ, সামাজিক অধিকার গুলো কি কি, দুটোর নাম বলো সামাজিক অধিকার। হ্যাঁ, নাম হলো এক ধর্ম পালনের অধিকার, দুই চলাফেরার অধিকার। ভেরি গুড। এরপরে এরপরে বলবে রাফান বলো, রাফান, রাফান বলো, সামাজিক অধিকার। ও দুটো বললো, তুমি দুটো বলো রাফান। সামাজিক অধিকারের দুই তো উদাহরণ, কোনগুলো সামাজিক অধিকার? একটা হচ্ছে শিক্ষার অধিকার, আরেকটা হচ্ছে বেঁচে থাকার অধিকার। ভেরি গুড, সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরে সায়ন বলো, সায়ন বলো, নাগরিক বলতে কি বোঝায়? সায়ন, নাগরিক বলতে কি বোঝায়? নাগরিক বলতে বোঝায় কোন রাষ্ট্রে স্থায়ী ভাবে বসবাসকারী সদস্যকে সেই রাষ্ট্রের নাগরিক বলে। ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এরপরে হলো তানভীর আমান, তানভীর আমান বলো, সরি, তানভীর আমান বলো। ইয়েস ম্যাম, বলবো। হ্যাঁ, তানভীর আমান বলো, ভাষার অধিকার বলতে কি বোঝায়? ভাষার অধিকার বলতে কি বোঝায়? মাতৃভাষায় কথা বলার অধিকারকে ভাষা অধিকার বলে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে সিফাত বলো,
সিফাত বলো, ভাষার অধিকার বলতে কি বোঝায়? মাতৃভাষায় কথা বলার অধিকারকে ভাষার অধিকার বলে। ওকে, থ্যাংক ইউ। এরপরে ইভান বলো, ইভান বলো ভাষার অধিকার বলতে কি বোঝায়? ম্যাম, ভাষার অধিকার বলতে কি বোঝায়? মাতৃভাষার কথা বলার অধিকারকে ভাষার অধিকার বলে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে ইসমাইল হোসেন, ইসমাইল হোসেন বলো নাগরিক বলতে কি বোঝায়? ইসমাইল হোসেন, ইয়েস ম্যাম, শুনতে পাচ্ছি। নাগরিক বলতে কি বোঝায়? আচ্ছা, কোন রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী সদস্যকেই সেই রাষ্ট্রের নাগরিক বলে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আরো কিছু প্রশ্ন করি। হ্যাঁ, জারিফ বলো, জারিফ না, সরি, জাসিফ, 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 জাসিফ বলো একটি রাজনৈতিক অধিকারের নাম, বলো একটি রাজনৈতিক অধিকারের নাম, দ্রুত। হ্যাঁ বলো, রাজনৈতিক অধিকারের নাম কি বলো, বলো জাসিফ। লাভের অধিকার। হ্যাঁ, নিরাপদ লাভের অধিকার। তুমি কি বই থেকে বললা? ও আচ্ছা, নিরাপত্তা লাভের অধিকার। ওকে, ঠিক আছে। এরপরে হামজা বলো, হামজা, হামজা তুমি আরেকটা অধিকারের নাম বলো তো, রাজনৈতিক অধিকারের নাম বলো হামজা। রাজনৈতিক অধিকারের নাম হলো নির্বাচনের অধিকার। ওকে, থ্যাংক ইউ। দেবপ্রিয়, দেবপ্রিয় বলো, দেবপ্রিয় বলো নাগরিক বলতে কি বোঝায়? নাগরিক বলতে কি বোঝায়, দ্রুত বলো, আনমিউট করো দেবপ্রিয়। আচ্ছা, ঠিক আছে। ম্যাম, ম্যাম বলেন নাগরিক বলতে কি বোঝায়? ম্যাম, নাগরিক বলতে কি বোঝায়? নাগরিক কাকে বলে? কোন রাষ্ট্রের স্থায়ীভাবে বসবাসকারী সদস্যকে সেই রাষ্ট্রের নাগরিক বলে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, আমার প্রিয় শিক্ষার্থীরা, অনেক সুন্দর করে আনসার করার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবার আমরা আজকের পড়ায় চলে আসবো। আজকে আমরা কি পড়বো? আজকে কিন্তু আমরা বড় প্রশ্ন পড়বো। আমাদের অনুশীলনীর প্রশ্ন আছে, সেই প্রশ্ন একটু পড়বো। দেখো, তোমরা শীটটা হাতে নাও। আমাদের এক নম্বর দেখো প্রশ্ন আছে, মত প্রকাশের স্বাধীনতার অধিকারের একটি উদাহরণ দাও। মত প্রকাশের স্বাধীনতার অধিকারের একটি উদাহরণ দাও। ওকে, মত প্রকাশের স্বাধীনতা একটি রাজনৈতিক অধিকার। আমরা কিন্তু এর আগে পড়েছিলাম রাজনৈতিক অধিকার পৃষ্ঠাটা, আমরা বের করতে পারি বইয়ের মধ্যে। আমাদের পৃষ্ঠা নাম্বার হলো 20, পৃষ্ঠা নাম্বার হলো 20। হ্যাঁ, সেটা হলো রাজনৈতিক অধিকার। তাহলে এখানে মত প্রকাশের অধিকার কিন্তু আমরা পড়েছিলাম রাজনৈতিক অধিকারের মধ্যে। ওকে, তাহলে আমরা বলতে পারি মত প্রকাশের স্বাধীনতা একটি রাজনৈতিক অধিকার। প্রত্যেক নাগরিকের বাড়িতে, বিদ্যালয়ে এবং সমাজে স্বাধীনভাবে নিজস্ব মত প্রকাশের অধিকার আছে। আমরা বাড়িতে নানা বিষয়ে মত প্রদান করি, আমরা করি না? নানা বিষয়ে মত প্রদান করি না, অবশ্যই করি। আচ্ছা, পরিবারের বিভিন্ন কাজে, যেমন ঘর গোছানো, বাজার করা, নতুন পোশাক কেনা ইত্যাদিতে মা বাবা, ভাই বোন ও অন্যান্য সকলে মিলে স্বাধীনভাবে মত প্রকাশ করে আমরা সিদ্ধান্ত নেই না? আচ্ছা, এতে পরিবারের সকলের মাঝে সম্পর্ক ভালো থাকে। দেখো, বাসায় একটা অনুষ্ঠান হবে, সেখানে কিন্তু সবাইকে জিজ্ঞাসা করা হয়, প্রশ্ন করা হয় যে সে কে কি খেতে পছন্দ করে, কিভাবে করা হবে, মিটিং করা হয়, মিটিং করে বসা হয়, বসে আলোচনা করা হয় না? আচ্ছা, এটা কিন্তু তোমার মতামত কিন্তু তুমি প্রকাশ করতে পারো। একটা বিয়ের প্রোগ্রাম হচ্ছে, সেখানে কে কে যাবে, সেখানে কি কি ড্রেস পরা হবে, একটা ঈদের সময় কি কি তুমি খেতে পছন্দ করো, সেগুলো কিন্তু মা রান্না করে না? তাহলে তোমার মতটা কি মা নেয় না? মা, আমি এটা খেতে পছন্দ করি, মা এই ঈদে আমাকে এই জিনিসটা রান্না করে খাবে, মা এই ঈদে আমি
এই ড্রেসটা করব, এই প্রোগ্রামে আমি ড্রেসটা করব, বলো না তোমরা। তো এইটা কিন্তু তোমরা বুঝতে পারছো যে তুমি কিন্তু মত একটা দিয়েই দিচ্ছ। তো এটাই হলো মত প্রকাশের স্বাধীনতা, তুমি কিন্তু মত প্রকাশ করতে পারো, তাই না? এটাকে বলা হয় মত প্রকাশের স্বাধীনতা। আবার দেখো, কোথাও যাওয়ার সময় তুমি কি যেতে চাও কি চাও না, এগুলো কিন্তু তুমি বলো, আলোচনা করো না, এটাই হলো মত প্রকাশের স্বাধীনতা। ওকে, এটাকে বলা হচ্ছে একজন নাগরিক হিসেবে কিন্তু তোমার এই অধিকারটা রয়েছে। ওকে, তাহলে আমরা বলতে পারি, আবার আমরা প্রশ্নটা আরেকবার পড়ি, মত প্রকাশের স্বাধীনতা একটি রাজনৈতিক অধিকার। প্রত্যেক নাগরিকের বাড়িতে, বিদ্যালয়ে এবং সমাজে স্বাধীনভাবে নিজস্ব মত প্রকাশের অধিকার আছে। ওকে, আচ্ছা, যেমন আদালতেও কিন্তু সবার মতামত কিন্তু নেওয়া হয়, আদালতে যখন দাঁড়ানো হয় সবাই কিন্তু কাঠগড়ায় দাঁড়িয়ে নিজস্ব মতামত প্রকাশ করে, একজন নাগরিক হিসেবে এই মতটা প্রকাশ করার সবারই অধিকার আছে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি যে মত প্রকাশের স্বাধীনতার অধিকার একটি উদাহরণ তো আমরা কিন্তু বুঝতে পেরে গেলাম। এবার আরেকটা প্রশ্ন করবো, সেটা হলো ন্যায্য পারিশ্রমিক না পেলে মানুষ কি করতে পারে? ন্যায্য পারিশ্রমিক, ন্যায্য পারিশ্রমিক বলতে আমরা কি বুঝিয়েছিলাম, যে ন্যায্য পারিশ্রমিক মানে তুমি কাজ করার পর যে তোমার পারিশ্রমিকটা, টাকাটা, যা যে মূল্যটা তোমার পাওয়া দরকার, সেটাই হলো তোমার ন্যায্য পারিশ্রমিক, তাই না? আমরা একটু পড়ি উত্তরটা কি আছে। জীবন ধারণের জন্য কোনো কাজ করে আয় রোজগার করার অধিকারকে অর্থনৈতিক অধিকার বলে। ন্যায্য মজুরি লাভের অধিকার একটি অর্থনৈতিক অধিকার। ন্যায্য মজুরি সম্পর্কে কিন্তু এর আগে আমরা কিন্তু জেনেছিলাম যে ন্যায্য মজুরি কোনটা, মানে তুমি কাজ করার পর যেই তুমি পারিশ্রমিক পাবে সেটা হলো তোমার ন্যায্য মজুরি। আচ্ছা, যে কোনো কাজ করে ন্যায্য মজুরি লাভের অধিকার সবার আছে, জাতি ধর্ম বর্ণ দরিদ্র উঁচু নিচু নারী পুরুষ নির্বিশেষে সকলে আইনের আশ্রয় ও বিচার লাভের অধিকার আছে। তাহলে সুতরাং ন্যায্য পারিশ্রমিক না পেলে আইনের আশ্রয় নিতে পারে। আচ্ছা, এখানে একটা পোস্টে কেউ চাকরি করলে বা একটা পোস্টে কেউ থাকলে, সে উঁচু হোক নিচু হোক অন্য ধর্মের হোক, তাকে কি সে পারিশ্রমিক থেকে কম দেওয়া হবে না? সেটা কিন্তু তার ন্যায্য মজুরি, সে কিন্তু পাবেই সেটা। আর যদি সে মজুরিটা সে না পায়, তাহলে আমাদের কি করতে হবে, আইনের আশ্রয় নিতে হবে। আইনের আশ্রয় কেন নিতে হবে, কারণ আইনের চোখে কিন্তু সবাই সমান, আইনের চোখে কিন্তু উঁচু নিচু ধনী দরিদ্র নারী পুরুষ কোনো কিছুই নেই, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সমান। সেজন্য যদি ন্যায্য মজুরি না পাওয়া যায়, তাহলে কি করতে হবে, আইনের আশ্রয় নিতে হবে। আচ্ছা, আমরা তো পড়লাম, এবার আমরা লিখবো, কারণ আমাদের সব প্রশ্ন উত্তর কিন্তু লিখা, ঠিক আছে? আমরা আজকেও কিন্তু একটু হচ্ছে হলো খাতা ডেকোরেশন করে লিখবো। তোমরা জানো যে আমাদের খাতায় মার্জিন দিতে হয়, পরীক্ষার সময় কিন্তু কি থাকে না, আমাদের কিন্তু মার্জিন দেওয়া থাকে না খাতায়। তাহলে কি করতে হয়, প্রথমে মার্জিন দিতে হবে এবং তারপরে লিখতে হবে। আমরা একটু শিখে নেই মার্জিন দেওয়া এবং কিভাবে লেখা। যারা আগে থেকে আমাদের স্কুলে পড়ছো তোমরা তো সবাই জানো, তারপরে একটু মনে করে দেওয়া, কারণ আমাদের তো অনেক কিছু স্কুল খোলা না থাকার জন্য অনেক সমস্যা হয়েছে, অনেক কিছু ভুল ভুলে গেছে, সেগুলো একটু মনে করো, সুন্দর করে লেখার চেষ্টা করো। যারা নতুন ভর্তি হয়েছে তাদের জন্য তো খুবই প্রয়োজন। ওকে, আচ্ছা, আমরা তাহলে খাতা ডেকোরেশন করে লেখা শুরু করবো। প্রথমে মার্জিন দিতে হবে, সবাই খাতায় মার্জিন দিয়ে নাও, যাদের মার্জিন নেই। আচ্ছা, সবাই আমরা যেহেতু চার নম্বরে আছে, চার নং প্রশ্ন তুলবো, ছয় চার নং প্রশ্ন তুলবো, চার ন প্রশ্নের উত্তর আমি একটু কাছাকাছি লিখবো, কারণ আমার বোর্ডটা জায়গা কম, কিন্তু তোমরা খাতায় সুন্দর করে লিখবে, ঠিক আছে? আমি খাতাগুলো অবশ্য দেখছি তোমাদের, তোদের খাতাগুলো আমি দেখছি, সবাই অনেক সুন্দর করে লেখার চেষ্টা করছো, অনেক সুন্দর, অনেক সুন্দর। আচ্ছা, আমরা আজকে কিন্তু বেশি লিখবো না, আমরা খ নাম্বারটা লিখবো, ঠিক আছে? খ নাম্বার, খ নাম্বারটা লিখবো। আমাদের খ নাম্বার আছে, ন্যায্য পারিশ্রমিক না পেলে মানুষ কি করতে পারে। ওকে, দেখি, জীবন ধারণের জন্য, জীবন ধারণের, জীবন ধারণের জন্য কোন কাজ করে, কোন কাজ করে
আয় রোজগার আয় রোজগার করার অধিকার কে অর্থনৈতিক অধিকার ঠিক আছে ন্যায্য মজুরি ন্যায্য মজুরি লাভের অধিকার ন্যায্য মজুরিকারীর অধিকার একটি অর্থনৈতিক অধিকার একটি অর্থনৈতিক অধিকার যে কোনো কাজ করে যে কোনো কাজ করে ন্যায্য মজুরি ন্যায্য মজুরি লাভের অধিকার সবার আছে সবার আছে জাতি ধর্ম বর্ণ জাতি ধর্ম বর্ণ দরিদ্র দরিদ্র উঁচু নিচু নারী পুরুষ নারী পুরুষ নির্বিশেষে সকলে সকলে আইনের আশ্রয় আইনের আশ্রয় এবং এবং বিচার লাভের অধিকার আছে সুতরাং ন্যায্য পারিশ্রমিক না পেলে মানুষ আইনের আইনের আশ্রয় নিতে পারে আমি একটু তোমাদেরকে পড়ে দিই জীবন ধারণের জন্য
কোনো কাজ করে আয় রোজগার করার অধিকারকে অর্থনৈতিক অধিকার বলে। ন্যায্য মজুরি লাভের অধিকার একটি অর্থনৈতিক অধিকার, যে কোনো কাজ করে ন্যায্য মজুরি লাভের অধিকার সবার আছে। জাতি ধর্ম বর্ণ দরিদ্র উঁচু নিচু নারী পুরুষ নির্বিশেষে সকলের আইনের আশ্রয় এবং বিচার লাভের অধিকার আছে। সুতরাং ন্যায্য পারিশ্রমিক না পেলে মানুষ আইনের আশ্রয় নিতে পারে। ঠিক আছে, শেষ মোহাম্মদ কাব্য। আইনের চোখে কারা সমান বলতো? আইনের চোখে জাতি ধর্ম বর্ণ দরিদ্র উঁচু নিচু নারী পুরুষ নির্বিশেষে সবাই সমান। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে জাওয়াদ হাসান বলো। জাওয়াদ হাসান বলো। আচ্ছা, এই যে ন্যায্য পারিশ্রমিক পাওয়ার অধিকার, এটা কোন অধিকারের মধ্যে পড়ে? ম্যাম, এটা রাজনৈতিক অধিকারের মধ্যে পড়ে। এই প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে? অর্থনৈতিক অধিকার। এই তো, মাথা একটু খাটাতে হবে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে সালমান হোসেন বলো। সালমান হোসেন বলো। আচ্ছা, তুমি বলবে অর্থনৈতিক অধিকার কাকে বলে? অর্থনৈতিক অধিকার জীবন ধারণের জন্য কোন কাজ করে আমরা রোজগার করার অধিকার অর্থনৈতিক অধিকার কে আই রোজগার করার অধিকারকে অর্থনৈতিক অধিকার বলে। ওকে, ঠিক আছে। এরপরে দেখি আর নতুন কিছু। সাদমান নাফিস বলো। নাফিস বলো। আইনের চোখে কারা সমান? আইনের চোখে কারা সমান, এই প্রশ্ন থেকে ধরছি কিন্তু, সব ছোট ছোট প্রশ্ন ধরছি। ধর্ম বর্ণ দরিদ্র উঁচু নিচু নারী পুরুষ আইনের চোখে সবাই সমান। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আচ্ছা, আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে, কারণ আমাদের সময়টা শেষ। আমরা আর ক্লাসটা এগোতে পারছি না, আরো প্রশ্ন ধরার ইচ্ছা থাকলেও সেগুলো করতে পারছি না। তোমরা এই প্রশ্নটা খুব সুন্দর করে লিখবে, খাতা ডেকোরেশন করবে, পরে কিন্তু খাতা অবশ্যই পোস্ট করবে। আর সেই সাথে বলবো যে যেহেতু ফেব্রুয়ারি মাস, অনেক ভাষা শহীদ আমাদের ভাষার জন্য মারা গেছে। কোন ভাষার জন্য? আমাদের মাতৃভাষা বাংলার জন্য। তারা বাংলাটাই করতে চেয়েছে, বাংলা ছাড়া আমরা নিজের ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলবো না। ঠিক আছে, তো আমরা আমাদের ভাষাকে শ্রদ্ধা করবো, ভালোবাসবো, শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করবো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, আর শরীরের যত্ন নাও। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।